Assalamualaikum everyone, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের সকলের পরিচিত ঈশিতাস মেকওভার থেকে ঈশিতা চলে এসেছি আরও একটা নতুন মেকআপ লুক নিয়ে। তো আজকের যেই লুকটা আমি করব এটা ছিল একটা রিকোয়েস্টেড লুক, এমডি রাজীব চ্যানেলটার আপু এবং আমাকে কিন্তু আরও দুজন আপু ব্লু কালারের মেকআপ লুক দেখতে চাচ্ছিলা, কমেন্ট করতেছিলা কিছুদিন যাবত। তো আমি আসলে সময় পাচ্ছিলাম না, অন্য অন্য ভিডিও নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ওগুলো শেষ করে আজকে আমি সেই ভিডিওটা করব, ব্লু কালারের মেকআপ লুকটা। সো এমডি রাজীব আপু, তোমাকে বলছি আমি খুবই দুঃখিত, আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে করতে, তুমি কিন্তু আপু কিছু মনে করো না। তো আজকে ভিডিওটা করার জন্য আমি কালার বোর্ড প্যালেটটা ইউজ করেছি। কালার বোর্ড প্যালেটটা থেকে এই কর্নারের ব্লু কালারটাকে আমি আমার ট্রানজেকশন শেড হিসেবে চুজ করে নিলাম। তো আমি এরকম একটা ফ্লফি টাইপের ব্লেন্ডিং ব্রাশ নিলাম, নিয়ে খুব অল্প পরিমাণের প্রোডাক্ট আমি ব্রাশে উঠিয়েছি এবং সেটাকে আবার ফু দিয়ে ঝেড়ে খুব ভালো করে তারপর আমি প্রোডাক্টটাকে আমার আইলিডে বসাবো। এক্ষেত্রে যদি তোমরা খুব বেশি পরিমাণের প্রোডাক্ট ব্রাশে থেকে যেত এবং তোমরা যদি সেটাকে বসাতে যেতা, সেটা একদমই ডার্ক হয়ে বসতো এবং একটা স্পট পড়ে যেত, ওই জায়গাটা তুমি পরে কিন্তু ব্লেন্ড করলে সেই জায়গাটা তুমি আর স্মুথ ফিনিশিং পেতা না, ওইখান দিয়ে কিন্তু প্যাচি হয়ে যেত লুকটা, মানে শ্যাডোটা একদমই কোনো জায়গায় বেশি বসে থাকতো, কোথাও কম বসে কম ব্লেন্ড হতো, এরকম হতো। বাট তোমরা যখনই কোনো কালার ব্লেন্ড করবা, স্পেশালি যখন তোমরা ট্রানজেকশন লাইনটা ব্লেন্ড করবা, তখন অবশ্যই তোমরা খুব অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করবা। তোমরা যদি চাও যে আমার ট্রানজেকশন লাইনটা আমি আরও ডার্ক করতে চাই, আরও ডিপ করতে চাই, কোনো সমস্যা নাই, তোমরা প্রোডাক্ট বারে বারে করে নিয়ে সেটাকে ব্লেন্ড করলে ডার্ক হয়ে যাবে। সো দেখো, সেমভাবে আমি ওই চোখটাও ব্লেন্ড করেছি, খুব হালকা করে কালারটাকে আমি ব্লেন্ড করেছি। এখন এই কর্নারের ডার্ক ব্লু কালারটাকে আমি এখন একটা ছোট ফ্লফি ব্রাশ নিয়েছি, ব্লেন্ডিং ব্রাশ, এখানে পিক করে নিলাম এবং আমি প্রথমে আমার আউটার কর্নারে বসাবো কালারটাকে পিক করে। বসিয়ে তারপর আমি জাস্ট আমার আউটার কর্নারের যে সাইডটা আছে চোখের, ওই সাইডটাতে আমি আজকে কালারটাকে বসিয়ে একটু ব্লেন্ড করব। আমি ইনার কর্নারের দিকে আজকে আসব না, আজকে একটু অন্যরকম করে একটা মেকআপ লুক করা ট্রাই করেছিলাম, যে সবসময় তো আমরা ব্লু কালার করি, ব্লু কালার করে তারপর কাটক্রিস করি, কাটক্রিসের ভিতরে আমরা অন্যান্য কালারগুলো বসাই। বাট আজকে কাটক্রিস না করে কিভাবে একটা ব্লু কালারের মধ্যে আই লুক করা যায়, তখন আমার মনে পড়লো যে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আপুরা আছো বা বিগেইনার আপুরা আছো বা একদম অডিয়েন্স আছো নতুন, তারা যদি ঢুকো তাহলে দেখতে পারবা যে অনেক অনেক মেকআপ টিউটোরিয়াল আছে বিভিন্ন ধরনের, ওইখানেও কিন্তু ব্লু কালারের মেকআপ লুক তোমরা পেয়ে যাবে তিন চারটা আমি বলবো। সো তোমরা যদি কেউ চাও যে এই ব্লু কালারটা আমার পছন্দ হয় নাই আপু, ভালো লাগে নাই, তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবা যে আরও অনেক ব্লু কালারের মধ্যে মেকআপ টিউটোরিয়াল আছে। তো আমি কিন্তু সেকেন্ড যে ব্লু কালারটাকে নিয়েছি সেটা কিন্তু আমি অনেক ডার্ক করে বসিয়েছি, যাতে আমার আউটার কর্নারটা অনেকটাই ডার্ক লাগে। এখন আমি যেটা করলাম, ইনার কর্নারের দিকে আমি একটা হোয়াইট কালারের শিমার নিয়েছি, জাস্ট আমি আমার ইনার কর্নারটুকুই বসাবো, মিডেলে বসাবো না, এতে করে কী হবে আই লুকটা আজকে দেখতে অনেকটাই দূর থেকে ফোকাস করবে এবং একটু অন্যরকম লাগবে লুকটা। এবং আমি তোমাদের দেখালাম না কোন প্যালেট থেকে আসলে আমি শিমার কালারটা নিয়েছি, তোমাদের এত কিছু দেখালে অনেক সময় দেখা যায় যে তোমরা কনফিউশনে পড়ে যাও যে কোনটা রেখে কোনটা কিনতে হবে বা কোনটা ভালো হবে। সব প্যালেটেই কিন্তু শিমার কালার একটা দুইটা থাকে, হোয়াইট কালার, গোল্ডেন কালার, শিমারগুলো কমন দেখবা যে সব প্যালেটেই আছে, অথবা তোমরা তোমাদের হাইলাইটার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো, হোয়াইট কালার হাইলাইটার দিয়ে। সো আমি শিমার কালারটা বসিয়েছি একদম আমার ইনার কর্নারের দিকে। এখন আমি যেটা করব, ছোট একটা ব্রাশে আমি একটু গোল্ডেন কালার শিমার নিয়েছি, এটাকে আমি আবার মিডেলে বসাবো। যেহেতু এমডি রাজীব চ্যানেলের আপু, তোমার নামটা আমি কিন্তু জানি না, শুধু আমি জানি তোমার চ্যানেলের নামটা, সো তুমি আমাকে কিন্তু কমেন্ট করে তোমার নামটা জানিয়ে দিও আপু। তুমি বলেছিলে যে ব্লুর মধ্যে আপু গোল্ডেন কালারের দেখিও, সো চিন্তা করলাম যে গোল্ডেন কালারটা মিডেলে বসালে ভালো লাগবে, তাই আমি আজকে ব্লুর সাথে গোল্ডেন কম্বিনেশন করেছি। যদি তুমি গোল্ডেন কালারটা দেখতে না চাইতা, তাহলে আমি হয়তোবা আজকে ব্লুর সাথে এই হোয়াইট সিলভার যে শিমার কালারটা বসিয়েছিলাম এটা রেখেই আমি একটু লুকটা অন্যরকম আবার করতাম, বাট তোমার কারণেই কিন্তু আমি গোল্ডেন কালারটা বসিয়েছি।
এবং গোল্ডেন কালারটা বসানোতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে লুকটা ভালো লাগছে, একটু ভেরিয়েশন এসেছে। সো আমি যেটা করলাম, আমি ফিঙ্গার দিয়ে একটু গ্লিটার, যেটা প্রেসড গ্লিটার, যেই কোনো প্যালেটে বা যেই কোনো গ্লিটার তোমাদের কাছে থাকুক না কেন, সেটা তোমরা ফিঙ্গারের মাধ্যমে নিয়ে এভাবে একটু হালকা করে বসিয়ে দিবা। এতে করে কিন্তু লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগবে, দেখতে ভালো লাগবে। অনেকের কাছে আবার কিন্তু আছে দেখলাম এক ধরনের তোমার লিকুইড গ্লিটার, সেটা থাকলেও তোমরা ইউজ করতে পারো। খুব সামান্য পরিমাণের তোমরা লিডে লাগিয়ে তারপর তোমরা সেটা ফিঙ্গার দিয়ে একটু ছড়িয়ে দিবা, দেখবা যে ওইটাও ভালো লাগে দেখতে। তো আমি এখন আমার চোখের আপার ওয়াটার লাইনটা একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নিলাম। ওটা ছিল হচ্ছে আই ম্যাজিকের ব্ল্যাক কাজল। এখন আমি আমার চোখটাকে আইলাইনার করে নেব। এবং আইলাইনার করার জন্য আজকে আমি নিলাম হচ্ছে তোমার W7-এর লিকুইড আইলাইনারটা। এই আইলাইনারটা নিয়ে আমি আর কিছুই বলবো না, কারণ আমার গত ভিডিও যারা সবাই দেখেছো তারা জানো যে আমি এটা এবং টেকনিকের আইলাইনারটা অনেক পছন্দ করি, এবং তোমাদেরকেও বলি যে তোমরাও পারচেস করো। কারণ আমার অনেক অডিয়েন্স আছো ম্যাক্সিমাম যারা একদম স্টুডেন্ট আপুরা বা একদম রিজনেবলের মধ্যে চাও, সো তাদের জন্য এটা আমি মনে করবো বেস্ট, একদম ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। এখন আমি ইউজ করছি মাস্কারা, আর মাস্কারাটা করার জন্য আমি আজকে মরফির একটা মাস্কারা নিয়েছি। সো মরফির মাস্কারা বুঝতেই পারছো যে কতটা পিগমেন্টেড। এই মাস্কারাটা যদি 2-3 কোট ইউজ করা যায় তাহলে আই ল্যাশের আর কোনো প্রয়োজন পড়ে না। আমি 1 কোট ইউজ করব হালকা করে, কারণ যেহেতু আমি ফলস ল্যাশ পরব সেহেতু। আর আমি কিন্তু আমার চোখের ইনার কর্নারটাকে আজকে অনেক দিন পরে একটু উইংস করলাম, মনে হলো যে ভাল লাগবে। বাট ইনার কর্নার যারা পছন্দ করো না উইংস, তারা কিন্তু ইনার কর্নার উইংস না দিলেও তোমাদের কিন্তু এই লুকটাতে খুব সুন্দর লাগবে। আমার ভালো লাগে তাই আর কি আমি দিয়েছি, অনেকের আবার এই জিনিসটা পছন্দ না। সো দেখো, আমি এখন আমার চোখের ফলস ল্যাশ পরে চলে এসেছি। এখন আমি আমার চোখের আন্ডার আই মেকআপটা করব, এবং তোমাদেরকে তো একটা কথা বলাই হয় নাই, সেটা হচ্ছে যে আমার বেজ মেকআপটা দেখতে পাচ্ছ আজকে। আমার বেজ মেকআপটা কিন্তু আমি করেছি অনেক 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 সিম্পলভাবে, আমি সব রুলস ফলো করেই কিন্তু আজকে বেজটা করেছি। বাট বেজটা আমি কী ফাউন্ডেশন দিয়ে করেছি তোমাদেরকে বলছি। তার আগে তোমাদের আরেকটা কথা বলছি যে আমি আজকে দুই চোখে দুইটা কাজল ইউজ করে তোমাদেরকে দেখাবো যে হোয়াইট কাজল ইউজ করলে চোখটা বড় লাগে এবং ব্ল্যাক কাজল ইউজ করলে চোখটা তুলনামূলক একটু ছোট লাগে, সেটা প্রমাণ করানোর জন্য, বা এই লুকটার সাথে কোন কাজলটা বেশি ভালো লাগবে সেটা আসলে বোঝার জন্য। কারণ তোমরা যারা দেখতে চেয়েছিলা ব্লুর মধ্যে, অনেকে আছো হোয়াইট কাজল ইউজ করো, অনেকে আছো ব্ল্যাক কাজল ইউজ করো। সো দুইটাই আমি তোমাদের জন্য রাখলাম অপশন, তোমাদের যেইটা পছন্দ তোমরা সেইটাই করতে পারো। বাট ব্ল্যাক কাজলটা দিলে কিন্তু চোখটা একটু ছোট লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু দুইটাই ভালো লেগেছে। আমি জাস্ট দুইটাই করলাম যেটা তোমাদের পছন্দ হয়। সো যেটা বলতেছিলাম যে আমার ফাউন্ডেশনটা আজকে আমি ইউজ করেছি হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশন। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে খেয়াল করলে বুঝতে পারবা যে আমি ইন্ডিয়া থেকে কিছু কসমেটিক্স যে পারচেস করে নিয়ে এসেছিলাম ওখান থেকেই কিন্তু আমি একটা ল্যাকমির ফাউন্ডেশনও এনেছিলাম, ন্যাচারাল শেড, ন্যাচারাল নুট ছিল শেড নাম। সো ওই ফাউন্ডেশনটাও খুব সুন্দর, খুব ম্যাট একটা ফিনিশিং দেয়, এবং ওই ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি এক পাফ, মানে এক লেয়ার ইউজ করেছি, যার কারণে আমার বেসটা একদম ন্যাচারাল লাগছে কিন্তু। সো তোমরা যেই কোনো ফাউন্ডেশনে যদি তোমাদের স্কিন টোন অনুযায়ী কিনো, পারচেস করো, তাহলে কিন্তু মনে হয় না যে ফেসে এক্সট্রা কোনো কিছু বসানো হয়েছে। অনেকের স্কিন টোন থেকে অনেক বেশি লাইট বা অনেক বেশি ডার্ক ফাউন্ডেশন কেনার কারণে যেটা হয়, মেকআপটা মুখে দিলে মনে হয় যে মেকআপ লাগিয়েছে বা একটা মানে অদ্ভুত টাইপের কিছু একটা লাগে, বা নিজের কাছে অনেক সময় অনেক খারাপ লাগে যে আমাকে এমন লাগছে অমন লাগছে। বাট তোমরা সব সময় তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা পারচেস করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে খুব ন্যাচারাল লাগে মেকআপ লুকগুলো। আর তোমরা প্রপার ওয়েতে অবশ্যই মেকআপটা কমপ্লিট করবা, অবশ্যই তোমরা বেজ মেকআপটাতে বেশি তোমরা এফোর্ট দিবা যে বেজ মেকআপটা যাতে ভালো হয়, স্টেপগুলো ফলো করে কীভাবে কীভাবে মেকআপগুলো করতে হয়, রুলসগুলো মেনটেন করে যদি তোমরা বেজ মেকআপটা করতে পারো তাহলে তোমাদের আই মেকআপ সিম্পল হোক আর গর্জিয়াস হোক, তোমাদের মেকআপটা অসম্ভব সুন্দর লাগবে, লং লাস্টিং হবে। রিসেন্টলি কিন্তু আমি পরপর কয়েকটা আমার ভিডিওতে আমি বেজ মেকআপ তোমাদেরকে দেখালাম, সামারের দেখিয়েছি কিছুদিন আগে একটা, A to Z প্রফেশনাল একটা বেজ মেকআপ দেখিয়েছি, আবার তোমার আমার এর আগের ভিডিওতে যে বিউটি গ্লেজডের যে ফাউন্ডেশন দিয়ে 250 টাকার ফাউন্ডেশন দিয়ে একটা ওয়াটারপ্রুফ লং লাস্টিং বেজ মেকআপ করবা সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। সো নতুন যারা আছো বা যারা আমার ভিডিওগুলো দেখো নাই তাদেরকে আমি বলবো যে ভিডিওগুলো তোমরা দেখতে পারো,
অনেক হেল্পফুল ভিডিও, যারা একদম অনেক কিছু জানতে চাও, এখনও বিগেইনার আছো, তাদের হেল্প হবে। এবং আমার চ্যানেলে কিন্তু ডু মেকআপ অ্যান্ড ডু নট মেকআপ বলে একটা মেকআপ ভিডিও পোস্ট করেছি, টিউটোরিয়াল। আমি বলবো এটা সবার দেখা উচিত, তাহলে তোমরা অনেকটাই তোমাদের ভুলগুলা, কমন মিস্টেকগুলা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সো আমার কথা বলতে বলতে আমার চোখের আই মেকআপটা হয়ে গেল। আমি তোমাদেরকে দেখিয়েছি যে আই মেকআপে আমি উপরে যে কালারগুলো ইউজ করেছি চোখের, সেই সেম কালারগুলো দিয়েই কিন্তু নিচের আই মেকআপটা কমপ্লিট করলাম। আমি কিন্তু আমার বেস মেকআপটা করার সময় আজকে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম। সো এখন আর সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব না, আমি ডাইরেক্ট হাইলাইটারে চলে যাব। তো আজকে আমার ফেসটাকে হাইলাইটস করার জন্য আমি রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা ইউজ করেছি। তোমাদের সবাইকে একটা কথা বলি উদ্দেশ্য করে, যে তোমরা যারা আমার ভিডিও দেখো বা ভিডিও পছন্দ করো, বা তোমরা যদি কোনো কিছু দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই টাইপের ভিডিওগুলো দেখতে চাচ্ছ বা এই টাইপের সংক্রান্ত কোনো বিষয়ে জানতে চাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা। অথবা তোমরা আমাকে সরাসরি আমাকে নক দিতে পারো আমার ফেসবুক পেজের মাধ্যমে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা তোমাদের সুবিধা দিয়ে দেবো। বাট তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যে আপুরা আমি কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি কিছুদিন যাবত, কারণ আমি আগের মতো আর লাইক কমেন্ট পাচ্ছি না, তোমাদের সাপোর্ট পাচ্ছি না, তোমাদের সাপোর্টটা আমার অনেক বেশি প্রয়োজন। দেখা গিয়েছে অল্প কিছু সংখ্যক আপু তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ দেবো আমি আমার প্রাণ থেকে, কারণ আমি এত কষ্ট করে আসলে ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্য। সেক্ষেত্রে তোমাদের জাস্ট একটা লাইক অথবা একটা কমেন্টই আমি করতে বলি, এর বেশি কিছু তো বলি না। যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে শুধু এটুকুই জানাতে পারো, তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও বানাতে। আমি কিন্তু যারা বিগিনার তাদের জন্য কাজ করার জন্য উদ্যোগ নিচ্ছি সামনে। সো আমি তোমাদের বলবো যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আপুরা, তোমাদের সাপোর্টটা আমার অনেক 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 বেশি প্রয়োজন। ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও, কমেন্ট করবা বেশি বেশি করে, লাইক করবা, এবং তোমাদের রিলেটিভদেরকেও চাইলে তোমরা সাজেস্ট করতে পারো আমার চ্যানেলটা। আশা করি তাহলে তাদেরও অনেক হেল্প হবে এবং আমারও কিন্তু অনেক হেল্প হবে আপুরা। এবং এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সো আমি একটা টিপ পরে চলে আসলাম, এবং আমি আমার চুলটাকে এবং আমি একটা ইয়াররিং পরে চলে আসলাম, কারণ এই লুকটার সাথে কিন্তু আমার গেটআপটা একদমই ভালো লাগছিল না। সো আমি একটা মরফির একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে তার ভিতরে আমি হ্যাং ফ্যাংয়ের একটা এয়ার ম্যাট লিপস্টিক ট্রাই করছি। এটা হচ্ছে 2 নম্বর শেডটা হ্যাং ফ্যাংয়ের। যেহেতু আমার চোখটা আজকে একটু গর্জিয়াস করেছি, সো আমি আমার লিপটাকে রাখবো একটু নুট, তাহলেই কিন্তু আমার মেকআপের ব্যালেন্সটা ঠিক থাকবে। আমি যদি এখন এই গর্জিয়াস একটা আই লুকের সাথে রেড কালার অথবা মেরুন কালার একটা লিপস্টিক পরতাম, তাহলে কিন্তু আমার লুকটা অনেক ভৌতিক মনে হতো, একদমই ম্যাচ করতো না এবং ন্যাচারাল তো লাগতোই না। সো অবশ্যই তোমাদেরকে সবসময় একটা কথা বলি, যে যখন তোমাদের আই মেকআপটা অনেক বেশি গর্জিয়াস থাকবে, তখন তোমরা তোমাদের লিপটাকে অবশ্যই নুড রাখবা। অ্যান্ড যখন তোমাদের আই মেকআপটা অনেক বেশি সিম্পল থাকবে, অনেক বেশি হালকা থাকবে, তখন তোমরা তোমাদের লিপটাকে বোল্ড করবা। তোমরা তখন কোনো রেড, তখন কোনো ম্যাজেন্টা, এই সমস্ত কালারগুলো ইউজ করতে পারো। তখন দেখবা যে লুকটা একদম ন্যাচারাল এবং খুব সুন্দর লাগবে, প্রফেশনাল লাগবে। এটা হচ্ছে প্রফেশনাল। আগে তো এগুলো ছিল না, আগে দেখা গিয়েছে যে চোখও গর্জিয়াস থাকতো, লিপও গর্জিয়াস থাকতো। আমি নিজেই অনেক সময় এগুলো করি, আবার এটা আসলে যার যার পছন্দ। অনেকেই আছো যে ডার্ক কালার লিপস্টিক পছন্দ করো, সো সেটা আলাদা হিসাব, বাট আমি বলবো যে যেটা নিয়ম সেটা তোমাদেরকে জানালাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে একটু অন্যরকম কাটক্রিস ছাড়া একটা ব্লু কালার লুক তোমাদের দেখালাম। এবং আমি তোমাদেরকে বলবো যে আপুরা আমার আগের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে মেকআপ লুকের, অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি করে রেখেছিলাম। সো তোমরা যদি চাও যে এই লুকটা আমার পছন্দ হয় না, এই ব্লু কালার লুকটা জানি একটু কেমন লাগছে, যদি কারো মনে হয় তাহলে তুমি কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারো আমার চ্যানেলে। আরও ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেকআপ লুক আছে, আশা করি তোমাদের কোনো না কোনো একটা পছন্দ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।